আজকে আলহামদুলিল্লাহ একজন সনাতন ধর্মী ভাই এখন কলমা পড়বেন, একজন সনাতন ধর্মী ভাই কলমা পড়বেন। উনি কলমা পড়ার পর আপনাদেরকে সুন্নতের টাইম দেওয়া হবে। এখন আমি বলবো আমার সনাতন ধর্ম ভাই, এই ওনাকে নিয়ে আসছেন আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশ চন্দ্রিমা আবাসিক শাখার আহ্বায়ক ভাই নইমুদ্দিন, ওনাকে নিয়ে আসছেন। আমি নইমুদ্দিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর ওই ভাইকে আমি আমার পাশে আসার জন্য অনুরোধ করতেছি। আপনার আগের নাম কি? রতন দাস। আপনার আব্বার নাম কি? ভুবন চন্দ্র দাস। আপনার বাড়ি কোথায়? রৌজান। আচ্ছা, তাহলে আপনি কি স্বেচ্ছায় কলমা পড়তেছেন না কেউ আপনাকে জোর করে কলমা পড়াচ্ছে? কেউ আপনাকে প্রেশার দেয় নাই বা কলমা পড়ার জন্য বাধ্য করে নাই, আপনি স্বেচ্ছায় কলমা পড়তেছেন। তা আপনি এইভাবে আর উদ্বুদ্ধ কিভাবে হলেন? এইভাবে আচ্ছা, মুসলমান ধর্ম ইসলাম ধর্ম কার্যকলাপ এগুলো ভালো লাগে, এই জন্য আপনি উদ্বুদ্ধ হয়ে কলমা পড়তেছেন। তাহলে আপনি এফিডেভিট করে আনছেন, তাহলে এফিডেভিট করার সময় ওনার নামটা দেওয়া হয়েছে আবদুল্লাহ, ওনার নাম দেওয়া হয়েছে মোহাম্মদ আবদুল্লাহ, ওনার আগের নাম হচ্ছে রতন দাস। তো রতন দাস থেকে উনি আবদুল্লাহ হতে চলেছেন, এখন কলমা পড়ে উনি মুসলমান হবেন, উনি স্বেচ্ছায় উনি মুসলমান হচ্ছেন। আপনি আমার মুখে মুখে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা, আল্লাহর প্রেরিত রসুল, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো তুল্য নেই, তার কোনো শরীক নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তার প্রেরিত রসুল এবং তার প্রিয় বান্দা। আপনি এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আপনি ভাইদেরকে একটা সালাম দেন। আচ্ছা শুনেন, আপনি এখন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন, এখন আপনি যখন কলমা পড়ে ফেলেছেন, ইমান আনার পর একজন মুসলমানের উপর প্রথমে দায়িত্ব আসে পাঁচ ওয়াক্ত নামাজ, আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আপনাকে রমজান শরীফের 30টি রোজা পালন করতে হবে। আপনি যদি সামর্থ্যবান হন তাহলে আপনাকে যাকাত দিতে হবে, হজ করতে হবে, এবং সামর্থ্যবান হলে আপনাকে কোরবানিও দিতে হবে। এই যে সামনে কোরবানি আসতেছে, সামর্থ্যবান হলে আপনাকে কোরবানিও দিতে হবে। তা আপনাকে যিনি নইমুদ্দিন ভাই এনেছেন ওনার সাথে আলাপ করবেন, আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন। নামাজ শিক্ষা বই আছে, নামাজগুলো আপনি শিখে নেবেন, এবং কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন তেলাওয়াত শিখার জন্য আমরা নইমুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমরা আপনাকে একটা ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আপনি একজন কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন, একজন মানুষ সনাতন ধর্ম থেকে বা ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মের ভিতর প্রবেশ করার সাথে সাথে বিগত জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায়। আপনি এখন নিষ্পাপ, একদম আপনি বেগুনা, আপনার কাছে এখন কোনো গুণা নাই, এবং চেষ্টা করবেন আল্লাহ পাক যতদিন হায়াতে রেখেছে আপনি এইভাবে চলার জন্য, কোনো পাপ যাতে আপনার ছোঁয়া না লাগে, পাপের ছোঁয়া না লাগে, সেভাবে চলবেন। আপনি কি করেন? হোটেলে কাজ, ঠিক আছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে আগে কলমা পড়াই মুসলমান করে দিলাম যাতে করে আপনি আমাদের সাথে জমাতে শরীক হতে পারেন। এত বড় জমাত, এতগুলো মুসলমান ভাই, আপনি এদের সাথে জমাতে শরীক হবেন, ঠিক আছে? ধন্যবাদ, মাশাল। আচ্ছা, ওনার বিবিও কলমা পড়ে মুসলমান হয়ে যাবে ইনশাল্লাহ, ওনার বিবির ব্যাপারে আমি কথা বলবো আপনার সাথে, মাশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, যান আপনি বসেন, আপনি ধন্যবাদ।